মেসি ম্যাজিক ও মার্টিনেজ বিরুদ্ধে 36 বছর পর বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। লিওনেল মেসির ম্যাজিক ও এমিলিয়ানো মার্টিনেজের বিরুদ্ধে 36 বছর পর তৃতীয়বারের মতো শিরোপা ঘরে তুলেছে আর্জেন্টিনা। মেসির কাঁধেই ছিল আর্জেন্টাইনদের প্রত্যাশার পারদ, অসাধারণ ক্যারিয়ারের দুর্দান্ত সমাপ্তি। 36 বছরের শিরোপা খরা ঘোচানোর সঙ্গে থেমে যাওয়া আর্জেন্টাইন কিংবদন্তিদের স্বপ্ন পূরণের ভার ছিল তার উপর। জোড়াগোল করে নিজের কাজটা তিনি করেছেন, কিন্তু রংজামা ম্যাচে কামব্যাকের গল্প লিখেছেন একজন তরুণ কিলিয়ান এমবাপ্পে। তার হ্যাটট্রিকে 120 মিনিটের ম্যাচে 3-3 গোলের সমতায় শেষ হয় ম্যাচটি। টাইব্রেকারের লড়াইয়ে ফ্রান্সকে 4-2 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মেসির আর্জেন্টিনা। ম্যাচের অধিকাংশ সময় নিয়ন্ত্রণ করে আর্জেন্টিনা। 23 মিনিটে পেনাল্টি থেকে দলকে প্রথম লিড এনে দেন লিওনেল মেসি। ফ্রান্স তাদের বক্সে ডিমারিয়াকে ফাউল করায় পেনাল্টি পায় আলবিসেলেস্তারা। এরপর 36 মিনিটে দুর্দান্ত এক কাউন্টার অ্যাটাকে গোল করে রাশিয়া বিশ্বকাপের চ্যাম্পিয়ন ফ্রান্সকে এক প্রকার ম্যাচ থেকে ছিটকে দেয় ডিমারিয়া। দ্বিতীয়ার্ধের শুরুতেও ধাক্কা খাওয়া ফ্রান্স সুবিধা করতে পারেনি। ম্যাচের 80 মিনিটে কাঙ্ক্ষিত ব্রেক থ্রু পায় লেস ব্লুসরা। কলম্বোয়ানিকে ফাউল করেন আকাশি সাদার ডিফেন্ডার নিকোলাস ওটামেন্দি। পেনাল্টি থেকে বল জ্বালিয়ে পাঠিয়ে দেন ফ্রান্সম্যান কিলিয়ান এমবাপ্পে। 1 মিনিটের মধ্যেই দ্বিতীয় গোল করেন 23 বছরের তরুণ এমবাপ্পে। মার্কাস থুরামের পাস ধরে জোরের ওপর শটে জালে পাঠান তিনি। নির্ধারিত 90 মিনিটের খেলা ওই 2-2 গোলের সমতায় শেষ হয় অতিরিক্ত সময়ে ম্যাচ করায়। সেখানেও আর্জেন্টিনার বাজিমাত, বদলি নেমে লাউতারন মার্টিনেজ একের পর এক গোল মিস করেছিলেন। এর মধ্যে তাতা হয়ে আসেন লিওনেল মেসি। তিনি 108 মিনিটে বক্সের মুখ থেকে নিজের নার্ভ ধরে রেখে দারুণ এক গোল করে দলকে 3-2 গোলে এগিয়ে দেন। মেসি তাদের আরও উল্লাসের ইঙ্গিত করেন, কিন্তু ফ্রান্স আবারও কামব্যাক করে। শেষ বাঁশি বাজার 5 মিনিট আগে আবার গোল করেন এমবাপ্পে। তার শট বক্সে থাকা আর্জেন্টাইন খেলোয়াড়দের হাতে লাগায় পেনাল্টি পায় ফ্রান্স। গোল করতে ভুল করেননি তিনি। 1966 বিশ্বকাপের চ্যাম্পিয়ন ইংল্যান্ডের জিও ফার্স্টের পরে ফাইনালে হ্যাট্রিক করে রেকর্ড করেন কিলিয়ান এমবাপ্পে। ম্যাচ 3-3 গোলের সমতায় শেষ করেন। এরপর শুরু হয় টাইব্রেকারের লড়াই। সেখানে শুরুর শট জালে পাঠিয়ে দেন তরুণ এমবাপ্পে, কিন্তু বাজ পাখি খ্যাত আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের সামনে পড়ে ফ্রান্সের কিংসিল কোম্যান ও তরুণ অরেলিন চুয়োমিনির শট মিস করেন। অন্যদিকে 4টি শট দিয়ে দারুণ দক্ষতায় জালে পাঠিয়ে দেন আর্জেন্টিনার মেসি দিবালারা। উল্লাসে ভাসেন, চ্যাম্পিয়ন হয়ে যান লিওনেল মেসি। দুর্দান্ত পারফরমেন্স করে যেন গ্রেট অফ অল টাইম বিতর্ক থামিয়ে দেন। অন্যদিকে ইতালি ও ব্রাজিলের পর টানা দুবার বিশ্বকাপ জয়ের স্বপ্ন ভাঙে লেস ব্লুজদের।